फ्रेंड्स এই মুহূর্তে আমরা আছি টিকেট অ্যাপের উপর এবং আজকে আমরা যে কোম্পানিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেই কোম্পানি এফএমসি সেক্টরে বিলং করছে এবং আজকে আমাদেরকে 7% এর মতো মুভমেন্ট দেখিয়েছে কিন্তু মার্কেট ক্লোজিং হতে হতে আমরা দেখতে পাচ্ছি অলমোস্ট 2.5% এ ক্লোজিং দিয়েছে। তো কি নিউজ এসে পৌঁছেছিল যার ফলে আজকে আমরা দেখতে পেয়েছিলাম যে 7% এর মতো মুভমেন্ট দেখিয়েছে সে বিষয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি। এখনও কি এখান থেকে প্রফিট গেইন করা যেতে পারে কিনা সেই সব বিষয়ে ছোট ছোট ভাবে অ্যানালাইসিস করতে চলেছি। তার আগে ফ্রেন্ডস এখনও অবধি যদি স্ট্রং বেঙ্গলি চ্যানেলকে সাবস্ক্রাইব না করেছেন তাহলে সাবস্ক্রাইব করে নিন এই ধরনের নতুন নতুন বাংলাতে ভিডিও দেখার জন্য। ফ্রেন্ডস দেখুন আজকের হাই আমরা দেখতে পাচ্ছি 862 অবধি পৌঁছেছিল এবং লো দেখুন 8160-র কাছাকাছি, তো অনেকটা উপরের দিকে উঠলো দেন সেখান থেকে একটু কিন্তু নিচে এসে ক্লোজিং দিয়েছে। চলুন আদৌ কোম্পানি প্রফিটেবল আছে কিনা, ফান্ডামেন্টালি স্ট্রং আছে কিনা সেটাও আমরা দেখে নেব। এসব দেখার আগে ফ্রেন্ডস আমরা দেখব যে কোম্পানির মধ্যে প্রাইস পারফরম্যান্স কেমন আছে। ওয়ান উইক যদি দেখবেন তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে 104% এর মতো মুভমেন্ট আমাদেরকে দেখিয়েছে ওয়ান উইকে। ওয়ান মান্থে 3.77% এর মতো, ওয়ান ইয়ার যদি দেখবেন তো 110% এর মতো, ফাইভ ইয়ার্স ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি 623% এর মতন মুভমেন্ট কিন্তু দেখিয়েছে। তো দারুণ দারুণ পারফরমেন্স কিন্তু এই কোম্পানি আমাদের সামনে প্রেজেন্ট করেছে দেখতে পাওয়া যায় এবং চার্ট কিন্তু উপরের দিকেই দেখাচ্ছে। লার্জ ক্যাপ কোম্পানি আছে, 1 লাখ কারোরের মার্কেট ক্যাপ দেখতে পাওয়া আছে, ইন্ডিয়ার মধ্যে র্যাঙ্ক আমরা দেখতে পাচ্ছি 52-এর কাছাকাছি এবং কোম্পানি যা বিজনেস আছে সেটা আমরা দেখতেছি সফট ড্রিঙ্কের বিজনেস আছে। এই মুহূর্তে এই জাতীয় প্রোডাক্ট প্রচুর পরিমাণে সেলস কিন্তু হচ্ছে, তো সেই কারণের জন্য এর নাম্বারের মধ্যে একটা পজিটিভনেস দেখতে পাওয়া যাচ্ছে। চলুন আমরা দেখে নেব এর সেক্টর পি আছে 47 এবং এর পি রেশিও আছে 62, তো সেক্টর পি তুলনায় আমরা দেখতে পাচ্ছি যে সামান্যই বেড়েছে। কোম্পানি ডিভিডেন্ড ইল্ডও দিচ্ছে 0.22% এর মতো। তো যেই কোম্পানিকে নিয়ে আমরা আলোচনা করছি সেই কোম্পানির নাম হচ্ছে VBL বরুণ বেভারেজ লিমিটেড। ফ্রেন্ডস এই কোম্পানিকে নিয়ে আমি বারবার কিন্তু আপনাদের সাথে আলোচনা করেছি আমার চ্যানেলে। এই মুহূর্তে আজকে নিউজ এসে পৌঁছেছে আমরা দেখতে পাচ্ছি যে কোম্পানি এক্সপ্লিট হয়েছে এবং তারই এফেক্ট আজকে এক নম্বরের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। এর ফেস ভ্যালু আমরা দেখতে পাচ্ছি যে 10 টাকা ছিল সেটা এই মুহূর্তে 5 টাকা এসে দাঁড়িয়েছে। 1:1 রেশিওতে স্প্লিট হয়েছে, তো যাদের কাছে একটা শেয়ার ছিল তারা ডেফিনেটলি আরেকটা শেয়ার কিন্তু পেয়ে গেছে। পজিটিভ দিক হিসাবে ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি কোম্পানি কোয়ার্টারলি রেজাল্ট ভালো প্রেজেন্ট করছে এবং লাস্ট 5 ইয়ার্সের মধ্যে সিএজিআর ইনক্রিজ হয়েছে 49%এর মতো। কোম্পানি হেলথলি যে ডিভিডেন্টটা দিচ্ছে সেটাকে মেনটেনও করছে এবং লাস্ট 10 ইয়ার্সে আমরা দেখতে পাচ্ছি যে সেলস গ্রোথও ইনক্রিজ হয়েছে 18%এর মতো। নেগেটিভ দিক দেখবেন তো সেটা আমরা দেখতে পাচ্ছি যে লাস্ট 3 বছরে কিন্তু প্রমোটার তার হোল্ডিংকে কম করেছে, -4% এর মতো দেখতে পাওয়া যাচ্ছে। বরুণ বেভারেজ নিজের সেক্টরে মার্কেট লিডার আছে। প্রফিট অ্যান্ড লসের উপর আমরা চলে এসেছি। 2019 সালে কোম্পানির মধ্যে সেলস ছিল 7,000 দেন 6,400, 8,800, 13,000 দেন 14,000 কর। নেট প্রফিট ফ্রেন্ডস দেখুন 400, 300, 700, 1500, 1700। ওয়ান ইয়ারে কোম্পানির মধ্যে সিএজিআর আমরা দেখতে পাচ্ছি 110%এর মতো, 3 ইয়ার্সে 79%, 5 ইয়ার্সে 49%এর মতো দেখতে পাওয়া যায়। এই মুহূর্তে ফ্রেন্ডস আমরা চলে এসেছি চার্টের উপর এবং চার্ট যদি দেখবেন তো আজকে ভেরি পজিটিভ ক্যান্ডেল তৈরি হয়েছে। 860-এর লেভেল অবধি পৌঁছালো, দেন সেখান থেকে 827-এ ক্লোজিং দিয়েছে, একদম স্ট্রং রেজিস্ট্যান্সের কাছে এসে দাঁড়িয়েছে। এরও যদি ক্লোজিং দিতে পারছে তাহলে ডেফিনেটলি 160 অবধি কিন্তু আবারও পৌঁছাতে পারে। চলুন এখানে আমরা দেখে নেব আরএসআই নাম্বার কত আছে। আরএসআই নাম্বার দেখাটা খুবই ইম্পর্টেন্ট আছে। আরএসআই নাম্বার যদি দেখবেন তো সেটা দেখতে পাচ্ছি অলমোস্ট 60-এর কাছাকাছি পৌঁছাচ্ছে, তো টেকনিক্যালি স্ট্রং জোনের কাছে আছে। তো এই মুহূর্তে কিন্তু এখনও সময় আছে VBL-এর দিকে নজর রাখার জন্য। প্রচণ্ড গরমে আমরা জানি যে কোল্ড ড্রিঙ্কস জাতীয় প্রোডাক্ট কিন্তু প্রচুর সেলস হচ্ছে, তো এই মুহূর্তে নজর রাখা যেতে পারে। তো আপনাদের পোর্টফোলিওতে স্টক আছে কিনা অবশ্যই ফ্রেন্ডস কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। চলুন দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে, লাস্ট অব দি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।